বন্ধুরা, এখন আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যায়। প্রথমে আমরা ভিডিও আপলোডে ক্লিক করব এবং সিলেক্ট ফাইলস টু আপলোড এখানে ক্লিক করব, এবং যেখানে আমি ভিডিও যে ভিডিও ফাইলটা রাখছি সেখান থেকে সিলেক্ট করব। আমি ভিডিও ফাইল রাখছি, ভিডিও ফাইলটার নাম হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ওয়ান্ডার শেয়ার ভিডিও এডিটর, এটাকে আমরা ডাবল ক্লিক করব। এখন আমার এই ভিডিওটা আপলোড হচ্ছে। প্রথমে আমাদের এই ভিডিও সম্পর্কে এখানে ডিসক্রিপশন দিতে হবে, এটাকে আমরা সিলেক্ট করে কপি করে এখানে এটা আমরা দিতে পারি। এবং তাছাড়াও এখানে এই ভিডিও সম্পর্কে কিছু ডিসক্রিপশন লিখতে পারি। ফ্রম দিস ভিডিও, যেমন ফ্রম দিস ভিডিও থেকে, ফ্রম দিস ভিডিও এই ভিডিও হতে হই ক্যান টু নো উই ক্যান টু নো হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ওয়ান্ডার শেয়ার ভিডিও এডিটর। এবং এখানে আমরা এই ভিডিওটার জন্য এসইও করে রাখতে পারে এসইও করতে পারি। এখানে আমরা এসইও ট্যাগ হিসেবে এটা ইউজ করতে পারি, কন্ট্রোল কপি করে আমরা এটার জন্য একটা ট্যাগ হিসেবে ইউজ করতে পারি, এবং আরো কয়েকটা ট্যাগ আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, কয়েকটা ট্যাগ আমরা ইউজ করতে পারি। আমাদের এই ভিডিওটা আপলোডিং হয়েছে 65%, এবং আস্তে আস্তে এটি সম্পূর্ণ আপলোড হবে। ভিডিও আপলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে আমরা যে ভিডিওটা আপলোড করছি সেটার ইউটিউব ইউআরএল দেখাচ্ছে, যে লিঙ্কে গেলে আমরা এই ভিডিওটা দেখতে পাবো, এটা হচ্ছে সেই লিঙ্ক। অ্যাড মেসেজ, এখানে আমরা ওই মেসেজটা অ্যাড করতে পারি। এখানে আমরা অ্যাড মেসেজ আর ভিডিও এখানে আমরা এটা দিতে পারি। অ্যাড প্লে লিস্ট, এখানে আমরা কিছু প্লে লিস্ট অ্যাড করতে পারি, এবং অলসো শেয়ার অন, এগুলো সবগুলোতে এটা শেয়ার হবে। এই চেক বক্সে আমরা ক্লিক করলে এগুলো টুইটার এবং গুগল প্লাসে শেয়ার হবে। ভিডিওটা অলরেডি 95% এবং কমপ্লিট। আমাদের ইউর ট্যাগস আর টু লং, ট্যাগস আমাদের একটু লং হয়ে গেছে, এই জন্য আমরা কমাই দিতে মিনিমাইজ করে দিতে পারি।
আজকে আমরা বিভিন্ন কিওয়ার্ড ইউজ করতে পারি, কিন্তু প্রসিডিউর ডান, অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ আপলোড হয়েছে। আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। এখানে এই ভিডিওটা কাস্টম থাম্বনেল আকারে দেখানো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, এবং এই ভিডিওটি এখানে থাম্বনেল আকারে আমরা দেখতে পাচ্ছি এবং ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়েছে। এখন আমরা ভিডিওটি পাবলিশ করব এবং ভিডিওটা এখানে পাবলিশ ক্লিক করলাম এবং ভিডিওটা পাবলিশ হয়ে গেল। এবং আমাদের এই ভিডিওটা মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন করার জন্য আমাদের ভিডিও স্টুডিও ক্রিয়েটর স্টুডিওতে যাইতে হবে এবং এখান থেকে চ্যানেলে ক্লিক করতে হবে এবং মনিটাইজেশনের জন্য ভিউ মনিটাইজেশন সেটিং এ ক্লিক করতে হবে এবং মনিটাইজ ভিডিও এবং তারপরে মনিটাইজ এবং এই তিনটা চেক বক্স আমাদের ক্লিক করতে হবে। ভিডিওটি মনিটাইজ হচ্ছে এবং ভিডিওটি মনিটাইজ হয়েছে এবং এটি ভিডিওটি যদি মনিটাইজ হয় তখন এখানে মনিটাইজ লেখা ওঠে এবং একটি ডলার চিহ্ন ওঠে। আমাদের এই ভিডিওটা আমি এখানে মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ না হলে এই প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেখানে লেখা থাকে মনিটরিং ফর পসিবল রিভিউ। এভাবে আমরা একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করতে পারি এবং সেটি এবং সেটি মনিটাইজ করতে পারি। থ্যাংকস এভরিওয়ান।